এটা আল কোরআন কোন সন্দেহ আছে আমি যদি কোরআন থেকে মাহফিল করি কোন আপত্তি আছে আপনি আমাকে গালি দেন এতে ঈমান যাবে না আমার বাবাকে মন্দ বলেন এতেও কোন অসুবিধা হবে না কিন্তু আমরা যখন মুসলিম পরিচয় ধারণ করেছি কোরআন নিয়ে কোন মারামারি আছে নাই আপনার ঘরে যেই কিতাব আমার ঘরেও সেই কিতাব আপনার বুকে যেই কিতাব আমার বুকেও সেই কিতাব সেই জন্য মাহে রমজান আসলো দেখলাম না কে কোন দলে রোজা শুরু করলাম কেন শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমার মাওলা বলে রমজানে রোজা ফরজ হয়ে গেছে কেন জানোনি আমরা বললাম কেন মাওলা বলে রমজানে আল কোরআন দুনিয়ার জমিনে চলে এসেছে তাহলে কোরআনের কারণে রমজান কি হয়েছে দামি হয়েছে এখন আসেন সামনের দিকে যা একটু গভীরভাবে খেয়াল করলে আশা করি আলোচনা সহজ লাগবে প্রথম সূরা নাম তার সূরাতুল ফাতিহা আল ফাতিহা মানে ভূমিকা যেমন হুজুর উদ্বোধনী বক্তব্য দিয়েছেন যদি এটাকে আমরা যদি বলি তখন বলবো কালিমাতুল ইফতিতাহ অথবা কালিমাতুল ফাতিহাও বলতে পারি অর্থাৎ শুরু কথা তো আমার আল্লাহ আল কোরআনে 30 পারা কি কি বলতে চেয়েছে সবটা এই সাতটি আয়াতে সংক্ষিপ্তভাবে আমার মাওলা বলে দিয়েছেন এটার নাম সূরাতুল ফাতিহা যেমন কোন সূরা মক্কি হয় কোন সূরা মদনী হয় অর্থাৎ কোন সূরা মক্কায় নাযিল হয়েছে আবার কোন সূরা মদিনায় নাযিল হয়েছে কিন্তু একটা সূরা আছে নাম তার ফাতিহা আপনি মক্কিও বলতে পারবেন মদনীও বলতে পারবেন কেন আমার আল্লাহ একমাত্র সূরা ফাতিহাকে মক্কায় এবং মদিনায় দুইবার নাযিল করে দিয়েছেন আপনি যদি তাকান এখানে আয়াত আছে সাতটা কয়টা আয়াত কেন আটটা তো হতে পারতেন ছয়টা তো হতে পারতেন সাতটা কেন হয়েছে জাহান্নামের দরজা সাতটা তা আল্লাহ সূরা ফাতিহার আয়াত দিয়েছে সাতটা কেন সব মুসলমান এই সূরা ফাতিহার সাতখানা আয়াত তুমি যদি বুকে ধারণ করো যেমন আমরা গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ যদি বিচার করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ আছে নাই কারণ দুনিয়ার নিয়ামতের সামনে আমাদের ইবাদত কখনো খুঁজে পাওয়া যাবে না তো আল্লাহ যখন বিচার করবে জাহান্নাম তো বিচার করলে জাহান্নামের দরজা সাতটি আপনি যদি সূরা ফাতিহার সাতখানা আয়াত বুকে ধারণ করতে পারেন এক একটা আয়াত জান্নাতের দরজার জন্য ওসিলা হবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে রহমানের সামনে আপনার জন্য সুপারিশ করে দিবে সূরা ফাতিহা শেষ শুরু হলো সূরাতুল বাকারা আছে না নেই আছে এখানে বিসমিল্লাহ পড়ে কিন্তু বাকারা আগে যদি বলি বাকারা শব্দের অর্থ কি আপনারা সবাই জানেন গাবি মানে গরুর স্ত্রীলিঙ্গ আচ্ছা কোরআন কি গাবি পড়বে আমাদের বাংলাদেশে অনেক গবাদি পশু আছে না আপনাদের গরে গাবি আছে না তো যদি কোরআনকে খুলে গাবির সামনে যদি বলেন এ গাবি আল্লাহ বলেছে সূরাতুল বাকারা তোর নাম বলছে দর তুই কোরআন পড় গাবি কি কোরআন পড়তে পারবে তাহলে আল্লাহ গাবির জন্য কোরআন দেয় নাই গরুর জন্য কোরআন দেয় নাই ছাগলের জন্য কোরআন দেয় নাই বাঘ সিংহ হাতির জন্য কোরআন দেয় নাই দিয়েছে তো মানুষের জন্য সেই জন্য আল্লাহ বলে হুদান লিন নাস এটা মানুষের জন্য হেদায়াত হুদান লিল বাকারা বলে নাই হুদান লিল সাজার বলে নাই এইভাবে হুদান লিল আসাদ বলে নাই আল্লাহ বলেছে হুদান লিল নাস শুধু মানুষের জন্য হেদায়াত তো মাওলা এখানে সূরাতুল বাকারা দিলা কেন দেওয়া উচিত সূরাতুল বাশার দেওয়া উচিত সূরাতুল ইনসান যেহেতু মানুষই পড়বে আল্লাহ বলে না না আমি এখানে সূরাতুল বাকারা দেওয়ার
পিছনে অনেক বড় কারণ আছে মাওলা কারণটা কি যে উপরে সব মানুষ মানুষ নয় ভেতরে অনেকেই অমানুষ হয়ে আছে আছে না নাই আসেনি আমি আপনাদের কথা বলবো না আমি আমার চট্টগ্রামের কথা বলি তাহলে আপনি বুঝবেন আমাদের চট্টগ্রামে একটা 5 বছরের ছেলে মেয়ে তার নাম আয়াত তাকে খুন করছে 6 টুকরা করে আপনারা মিডিয়াতে দেখছেন 3 টুকরো পাওয়া গেছে আর 3 টুকরো পাওয়া যায় নাই যে খুন করেছে সে গরু ছিল না ছাগল ছিল না ছিলই তো মানুষ তাকে যখন রিমাউন্ড দেওয়া হয়েছে কি রে একটা মাসুম মেয়ে শিশু বাচ্চা তুই 6 টুকরো করলি তোর বুক কি কাঁপে নাই তখন উত্তর দিচ্ছে ইন্ডিয়ান সিরিয়াল দেখতাম সেখান থেকে শিখেছি তাহলে তাকে আপনি মানুষ বলবেন না অমানুষ বলবেন অমানুষ বলবেন ছেলে মাদকের নেশায় টাকা খুঁজছে মায়ের কাছে মা তারে টাকা দেয় নাই আমাদের চট্টগ্রামের পটিয়ায় ছেলে গুলি করে মাকে খুন করেছে ওই ছেলেকে মানুষ বলবেন না অমানুষ বলবেন অমানুষ বলবেন বাবা মারা গিয়েছে আপনারা মিডিয়াতে দেখেছেন বাবার লাশ অ্যাম্বুলেন্সে রেখে ভাই বোন তার সন্তানরা সম্পত্তি ভাগের জন্য মারামারি করছে এখন বাবার জানাজা দিচ্ছে না টাকার লোভে তার মানুষ বলবেন না অমানুষ বলবেন অমানুষ বলবে এরকম করে যদি বলেন শুধু আপনি পাবলিক কেন মানুষ অমানুষ করছেন আরে আমাদের মত মোল্লাদের দিকে যদি তাকান টাকার বিনিময়ে আমরা কোরআনের হক কথা বলি না টাকার কাছে অনেক সময় আমরা ঈমান বিক্রি করে দেয় কথা ঠিক কি না আমরা নবীর শান পাই ওরা কি নবীর শান পায় না পাইনি তো না পাইলে বলে না কেন টাকা 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 আমাদেরকে কি করে দিয়েছে অমানুষ করে দিয়েছে আজকে মসজিদের মিম্বারে তো দাঁড়ায় কিন্তু হকের আওয়াজ বের হয় না আজকে মায়ানমারের মুসলমান মার্কায় আজকে আসাম কলকাতার মুসলমান কুরবানি করতে পারে না আজ আপনি যদি তাকান চীনের উইগুরে মুসলিম নিধন হচ্ছে আজ যদি আপনি তাকান আমরা সুন্দরভাবে বসে আছি ফিলিস্তিনে আমার ভাই রক্তে লাল হয়ে গেছে সমগ্র বিশ্বে মুসলিম মার্কায় যদি বলেন মুসলমান মার খাওয়ার পিছনে এক নাম্বার দায়ী কারা আমি বলবো পাবলিক নয় আমার মত মোল্লা কেন মসজিদের মিম্বারে আমরা হকের আওয়াজ বন্ধ করে দিয়েছি বলেই বাতিল আমাদেরকে মারার সুযোগ পেয়েছে আমরা মানুষ নয় অমানুষ হয়ে আছি কি হয়ে আছি অমানুষ আল্লাহ বললেন বাকারা সব মানুষ মানুষ নয় মানুষের মাঝেও অনেক অমানুষ আছে তো মওলা কোরআন দিলা কেন আল্লাহ বলে তোদেরকে দুটো জিনিস দিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে আমার দয়াল নবী এসেছে তবে খালি হাতে আসে নাই একটা কিতাব এনেছে নাম তার ইন্নাহু লাকুরআনুন করিম এটা কোরআন করিম নিয়ে এসেছে মওলা তোমার হাবিব আসলো কোরআন আসলো এতে আমাদের লাভ কি আল্লাহ বলে লাভ তো আছে লিইউখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলা নূর যখন অমানুষ হয়ে কখনো সিনেমায় কখনো নাটকে কখনো জেনায় কখনো মাদকে কখনো বেবিচারে এরকম পাপাচারে লিপ্ত হয়ে আমি যখন জাহান্নামে চলে যাচ্ছি আল্লাহ বলে আমার হাবিব কোরআনের নূর দিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের দিকে রওনা করে গেছে লাভ আছে না ক্ষতি হয়েছে সামনের দিকে যায় তো গভীরভাবে আমার কথা বুঝতেছেন না কারণ আমি সিডাঙ্গে মানুষ তো আমাদের বাসা আলাদা আবার আমি সব মানুষের কথা বুঝি আপনারা যা বলেন এটাও বুঝি ওদিন গেলাম ফরিদপুরে আমি কান লাগায় আমার সব চলে গেছে কেন ভাই আজ বড় হবে বলছি না আমার বড় লাগবে সব সময় আমি ভাই জওয়ান মানুষ মাঠ না কাটলে কেমনে এখন আমি সিল্লাই ভাড়াই ফেলতেছি মাইকের আওয়াজ আর সিবি খাই ফেলে তো মাইক যদি আমাকে সাপোর্ট না করে গলা টানে তাহলে এই মাইক লাগানো দরকার কি মাইক লাখি দেন দেখবেন আমরা এমনি কথা বললে এনায়েত ফরির ফয়েজ চলে আসলে মাইক সারা আওয়াজ রাস্তা পর্যন্ত চলে যাবে কথা
দিনে মাই কানছি কেন রাস্তা পর্যন্ত যাওয়ার জন্য ফরম মাঠ খবর করে ফেলতে হবে এখন মাইটার আওয়াজ দেখে আমার আওয়াজের চেয়ে আর কি লো ক্লাস হয়ে গেছে নেবল কব হবে মাইক লাগে না আমার গোসে পা আব্দুল কাদের জিলানী ওনার জামানায় কি কোনো মাইক ছিল না না সাউন্ড বক্স ছিল না কথা বলেছে বাগদাদে 1 লক্ষ 2 লক্ষ মানুষ হইছে প্রথম মানুষ যেভাবে শুনেছে শেষের মানুষ সেইভাবেই শুনে গেছে কথা ঠিক নেই বুকে যদি ইমানের নূর থাকে আরে মাইকের দরকার কি মাইক সারা কথা বলবেন খাজা এনায়েতপুরীর কোন মাইক ছিল খাজা ফরিদপুরীর কোন মাইক ছিল মাইক সারায়ে রূহানি তোর ফায়েস যখন দিয়ে দিয়েছে আপনি আমি অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে কথা ঠিক না সুতরাং মাইকের প্রয়োজন হবে না যদি এরকম গলা টানে সরাই বলেন আমি এমনি কথা বলবো দেখবেন এর চেয়ে আরো বেশি শুনবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ এরকম শক্তি দিতে পারে কি পারে না পারে তো সুতরাং আমার গলাটা নষ্ট করার দরকার আছে আমি সিল্লায়ে কথা বলি এটা খাওয়া শুরু করে এরকম হলে তো হবে না আমি কথা বলবো পাঁচ এটা দশ দিতে হবে তারপরে এটারে বলে সাউন্ড বক্স এটারে বলে মাইক কারণ আমরা জওয়ান মানুষ যদি মাটি না কাঁপে মাহবিল করে শান্তি আসে না সেই জন্য মাটি কাঁপতে হবে তাকবীরের চোটে পুরো গর্জন দিয়ে উঠতে হবে এটাকে বলে মাইক আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করে সামনের দিকে একটু গভীরভাবে খেয়াল করবেন তাহলে রসুল আসলো আমাদের লাভ হলো একটু গভীরভাবে আমার কথা বুঝতেছেন না আমি সব কানে গিয়ে আগে কান লাগা তখন বুঝি কি বলে বুঝতে পারে তখন ভাবি ৬৩ ডিস্ট্রিক্টের কথা আমরা তো বুঝি কিন্তু আমি যদি এক মিনিট কথা বলা শুরু করি আপনি আগাও বুঝবেন না গোড়াও বুঝবেন না বলবেন হুজুর এগুলো কি বলে এমন একটা অঞ্চলে আমাদের জন্ম যেটার সাথে বাংলা ভাষার কোনো মিল নাই মিল তো নাই নাই সাইনারা আমাদেরকে দেখলে বলে এই তোরা না আমাদেরকে চিংচাং বলিস আমরা ওই বলি তো আমরা কি চিংচাং আমাদের চেয়ে বড় সিংচাং তোরা সিটাঙ্গেরা আমাদেরকে বলে আর কি আমাদের ভাষাটা এরকম তো আমাদের সিটাঙ্গের একজন মানুষ চট্টগ্রামের বাইরে গেছে এলাকার নাম বলবো না বলে জামিলা আছে তো ও মুখ দিয়ে গালি বেরিয়ে গেছে স্বাভাবিক একটা মানুষ কথা বলতে গেলে কি বেরিয়ে যায় গালি বেরিয়ে গেছে চিরাঙ্গের মানুষের মধ্যে একটু গালির প্রবণতাটা আছে এখন পাট করে কি বেরিয়ে গেছে গালি বেরিয়ে গেছে কারণ পাবলিক তো বুঝে নাই তো জিজ্ঞেস করুন ভাই আপনি কি বললে এখন এই বাক্যে আমার তো ভুলে গালি বেরিয়ে গেছে যদি বলি গালি দিছি তাহলে তো ফিটের উপর পড়তে থাকবে বললাম ভাই আমি কিছু বলি নাই আপনাকে দোয়া করে দিছি কি করে দিছি দোয়া করে দিয়েছি সবাই খুশি হয়ে গেছে বললেন যে আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো কাজ করছে কিন্তু দিছে কি তো আমিও যদি এক মিনিট আপনাদেরকে দিয়ে যদি আপনারা কি বলছেন আমি যদি বলি দোয়া করে দিছি আপনারা সবাই খুশি হয়ে যাবেন খুশি হওয়ার কোনো দরকার নাই মিশরে সর্বপ্রথম যখন গেলাম আল্লাহ কোরআনে বলেছে সিরু ফিল আর তোমরা জমিনে ভ্রমণ করো কেন উলঙ্গ হওয়ার জন্য না পাপ করার জন্য না মাদক নেওয়ার জন্য না এনজয় করার জন্য না আল্লাহ বলে যখন সৃষ্টির মনোরম দৃশ্য তুমি দেখবে তুমি কখনো বেঈমান থাকবে না আল্লাহর নিদর্শন দেখে তুমি অটোমেটিক ইসলামের পথে চলে আসবে এটা ঘোষণা কা এটা আমি ক্লাস এইটে বলেছি তখন তো ছোট ছিলাম কিছুই বুঝি নাই কক্সবাজারও গেছি সেন্ট মার্টিনও গেছি সাজেকও গিয়েছি এগুলো কিছুই বুঝি নাই কিন্তু খোদার কসম যখন আমি মিশরে গেলাম তখন বুঝলাম যদি মানুষ আল্লাহর সৃষ্টি মনোযোগ দিয়ে তাকায় সে কখনো বেঈমান থাকবে না সে অটোমেটিক মুসলমান হয়ে যাবে তো আমি যখন মিশরে গেলাম আসলে মিশর দেখার মতো জিনিস তো আল্লাহ কোরআনে বলেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান আল্লাহ বলে দুইটা বাহার দুইটা সমুদ্র মিলে একাকার হয়ে গেছে একটার নাম নীল আর একটার নাম আরব ভূমধ্য সাগর যেটাকে বাহারে মুতাওয়াসসাদ বলে সর্বপ্রথম গেলাম নীল নদ দেখব কারণ বাংলায় কত গান শুনেছি ওরে নীল দরিয়া আমায় দে দে
চারিয়া আমি বললাম নীল নদ না দেখলে কেমনে হয় গেলাম নীল দরিয়া দেখতে পানিটা নিলাম দেখলাম বড় পরিষ্কার মুখে লাগালাম আমরা যে পানি পান করি যেই শ্বাস নীল নদের পানি সেই শ্বাস অর্থাৎ মিঠা পানি আবার মনে মনে বললাম বাহারে মুতাওয়াসসাত আরব ভূমধ্য সাগর এটাও তো দেখার দরকার গেলাম সেখানে পানিটা নিলাম মুখে লাগালাম কক্সবাজারের পানি যেরকম লবণ মুখে দেওয়া যায় না এটার পানিও মুখে দেওয়া যায় না তো আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান দুটো সমুদ্র এক হয়ে গেছে আমি বললাম এটা না দেখলে কেমনে হয় চলে গেলাম ওটা দেখতে দেখলাম নীল নদ শেষ হলো আরব ভূমধ্য সাগর শুরু হলো সেখানে মাসকানে অর্থাৎ উপরে চড়ে একটা বিশাল পিলার স্তম্ভ আছে সেখানে লেখা আছে এই জায়গাটার নাম কি জানো এই জায়গাটার নাম মাজমাউল বাহরাইন এখানে হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মোলাকাত হয়েছিল এখানে আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতের জন্য পানির ভেতরে রাস্তার ব্যবস্থা করে দিয়েছে এবং এখানে ফেরাউনকে আমার মাওলা ডুবাইয়া মারছে জায়গা কয়টা একটাতে বাংলাদেশে অনেকেই বলবে ফেরাউন নীল নদীতে মরছে কথাটা ঠিক আবার অনেকেই বলবে আরব ভূমধ্য সাগরে মরছে এটাও ঠিক কারণ দুইটা যেখানে লেগে গেছে ফেরাউন সেখানেই মরছে সুতরাং এই দুইটা নিয়ে মারামারি করার কোনো দরকার নাই তো দুইটা যখন মিলে গেল ডান হাত দিয়ে দেখলাম এটা নীল নদ পানিটা নিলাম দেখি মিষ্টি পাশে এটা আরব ভূমধ্য সাগর বাহরে মুতাওয়াসসাত পানিটা নিলাম দেখলাম লবণ মাসখানে কোনো দেওয়াল নাই মাসখানে কোনো টিন নাই মাসখানে কোনো বালি নাই মাসখানে কোনো পার্টিশন নাই এই যে একটা পানি এই পানির মাঝে আপনি রং দিলেন এটা রং চা হয়ে গেল চিনি মিশালেন এটা কালো থেকে মিষ্টি হয়ে গেল তাহলে পানিতে যা মিশাবেন তাই কি করবে মিশবে কিন্তু দেখলাম নীল নদের পানি বাহরে মুতাওয়াসসাত আরব ভূমধ্য সাগরে যায় না আরব ভূমধ্য সাগরের পানি নীল দরিয়ায় ঢুকে না আমি গভীরভাবে তীক্ষ্ণ নজর দিলাম মাঝখানে কোনো দেওয়াল নাই পার্টিশন নাই ভাবলাম কিরে পানির কাজ মিলে যাওয়া কিন্তু নীল দরিয়ার পানি আরব ভূমধ্য সাগরে যায় না আরব ভূমধ্য সাগরের পানি নীল দরিয়ায় যায় না কেন এই কেন বলতে দেরি মন বলছে ফাবি আইহি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান হাসানা কখন আর ঈমান আনবি দেখ নীল নদের পানি আরব ভূমধ্য সাগরে যায় না আরব ভূমধ্য সাগরের পানি নীল দরিয়ায় যায় না কেন আমার মাওলা বলেছেন একবার বলেছি যাওয়া যাবে না দেওয়াল পার্টিশনের দরকার নাই কিয়ামত পর্যন্ত নীল দরিয়া আরব ভূমধ্য সাগর এই হুকুম পালন করতে বাধ্য থাকবে এখন এটা দেখার পর মনে মনে ভাবলাম ফেরাউন না দেখলে কেমনে হয় যেখানে কি মরছে সুবাইয়া মরছে তার তো একটু দেখা দরকার এখন চলে গেলাম মিউজিয়ামে জাদুঘরে কারণ আমার তারা যদি না দেখি মিশর যাওয়ার আর কোনো দরকার আসেনি কারণ এটা তো দেওয়া দরকার কারণ এই যে বলেছিল আনা রব্বুকুমুল আলা যার 16 কোটি সেনাবাহিনী ছিল যার এত আধিপত্য ছিল কথা বলেছে মিশরে বিশ্ব তত্তর করে কেঁপে উঠেছে এমন ভাবে শুয়ে আছে আপনি জাদুঘরে গেলে দেখবেন অনেক মমি আছে সবগুলোতে মেডিসিন দেওয়া কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই গ্লাস দিয়ে বন্দি করে দেওয়া আছে আগে গ্লাস ছিল না গ্লাস দিয়েছে বেশি দিন হয় নাই অল্প কয়েক বছর গেছে তা আগে ছিল খোলা কিন্তু এমন অবস্থা ফেরাউনরে যেই দেখে তার মাথা গরম হয়ে যায় দেখলে কি হয়ে যায় মাথা গরম হয়ে যায় স্বাভাবিক একটা নরম মানুষ যে জীবনে কোনোদিন ঘুষি দেয় নাই এও যদি ফেরাউনরে দেখতে যায় এর মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় দাস তার 2-3টা দিয়ে দে না হলে জুতা কুলি 2টা দিয়ে দে এখন মিশর সরকার বলে কি রে ইতরে রাখলাম জাদুঘরে এখন দেখি ফাট ফাট দেয়া শুরু করছে এরকম যদি 1 বছর দেয় ইতের আর খুঁজি পাওয়া যাবে না তো এখন মিশর সরকার বললে তোমরা যারা ফেরাউনে দেখতে আসো তারা তাপ পর দেওয়ার দরকার নাই জুতা দিয়ে দেওয়ার দরকার নাই
অলরেডি ফেরেশতা এটাতের মধ্যে আছে তো তোমরাও যদি দাও এটা তো এক বছর পর কি হবে না পাওয়া যাবে না কে মানে কার কথা কে শুনে কার কথা যে ঢুকে সে সুযোগ পাইলে দুইটা দিয়ে দেয় এখন মিশর প্রশাসন বৈঠক করলো কি করা যায় কারণ যেই ঢুকে সেই তো দুই দিনটা লাগায়া দেয় এখন কি করা যায় এখন পরামর্শ হলো তার গ্লাসের মধ্যে বাঁধি দিলে তাহলে আর কেউ মারতে পারবে না কারণ ওরে যদি এইভাবে মারে এক বছর পর খুঁজি পাওয়া যাবে না আর এরে যদি খুঁজি পাওয়া না যায় আমাদের মিশরের ইনকাম বন্ধ হয়ে যাবে কারণ তারে দেখতে গেলেই তো 100 পাউন্ড লাগে এখন একটা ইনকাম আছে না নাই আছে এখন বলে ইনকাম বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি গ্লাস দিয়ে কি করে দিল বন্দি করে দিল এখন সবাই যায় সেই গ্লাসের ভিতরে আছে তারে দেখে তো আমিও ভাগ্যক্রমে গেলাম আমি যেহেতু স্টুডেন্ট আমাদের জন্য 60 পাউন্ড দিয়ে ঢুকলাম দেখলাম দুইজন মানুষ ফেরাউনরে দেখতেছে আর ফিস 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 করে কি যেন বলতেছে তো আমি মনে মনে ভাবলাম মুসলমান জিয়ারত করে মুসলমানের কবর কিন্তু ফেরাউনের তো কেউ জিয়ারত করবে না করবে না কেউ বলেও কোনদিন কেউ সূরা ফাতিহা করবে না সূরা ইখলাস করবে না পড়বে না আমি বললাম কি রে এই দুই পাবলে ফিস ফিস করে পড়ছে কি দেখতে পারে অসুবিধা নাই কিন্তু করছে কি যাইয়া তাদের সামনে কানটা লাগায়া দিলাম বুঝতে পারলাম বাঙালি যার দুইটা দাঁড়াইছে কি বাঙালি ওমা কি করতেছে ভালো করে শুনে দেখি আমাদের বাংলায় যত গালি আছে সিরিয়াল ভাবে শুরু করি ভাই আপডেট দিতে শুরু করে দিয়েছে এখন আমার কানে ভালো করে লাগানোর উপর আমি বললাম বাঙালি নি আপনি কি বাঙালি আমি বললাম আমি যদি বাঙালি না হই আপনারে চিনলাম কেমনে আদি মিয়া শুরু করছে নাকি সে কাউরে বলিয়েন না আরে কেন সে ভাই ইচ্ছে মতো গালি দিচ্ছি কেন মরি যাওয়ার পর আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর আমল নামা কি তা আল্লাহরে অন্তত বলতে পারবো মাওলা কোন আমল কবুল হই সেটা তো জানি না কিন্তু ফেরাউনের সামনে গিয়ে 30 মিনিট ভালো করে দিয়ে আসছে ভালো করে কয় মিনিট 30 মিনিট তো আমি বললাম যদি পুলিশে ধরে তাহলে কি বলবেন বলবো দোয়া করে দিছি পুলিশ বলবে না যে আপনি আধা ঘন্টা এখানে দাঁড়ায় কি করছস একটা মানুষ ফিস 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 করতেছে তো স্বাভাবিক আধা ঘন্টা যদি একটা মানুষ বুটবিট করে তা আমি জিজ্ঞেস করব না তুমি কি করছো তা আমি তো বুঝি গেলাম এ কি দিচ্ছে গালি দিচ্ছে তো আমিও বাঙালি সেও বাঙালি তো সেই দোকানে বলল যে গালি দিচ্ছি কারণ হচ্ছে আল্লাহর সামনে কিছু দেখাইতে না পারলে অন্তত বলবো 30 মিনিট দিয়ে আসছি তা আমি বললাম বেরোয়ার সময় যদি জিজ্ঞেস করে 30 মিনিট কি করছেন তখন বলবেন কি স্যার দোয়া করছি বলে দিব কোনো সমস্যা নাই কারণ সে এগুলো গুগলে দিলেও কোনোদিন অনুবাদ বাইর করতে পারবে না কথা ঠিক আছে না সেই জন্য না বুঝলেই বলবেন দোয়া করে দিছি তাহলে আর কোনো ঝামেলা নাই আল্লাহ যেন আমাদেরকে আমি আপনাদেরকে সালাক বানিয়ে দিলাম আর কি এখন যদি আমি চট্টগ্রামের কোনো ভালো শব্দও বলি আপনি মাইন্ড করবেন যে হুজুর গালি দিছে কারণ আমি তো আপনার ব্রেন খুলে দিছি আমি যদি কোনো ভালো কিছু বলি আপনি বলবেন না না ও নিশ্চয়ই এখানে কি দিছে গালিখানা আপনার সুখ আমি খুলে দিছি তো এটা বলার কারণে আপনাকে সালাক বানাই দিলাম আরো সালাক বানায় আদি একটু বুঝবেন সালাক বানানোর দরকার আছে বাঙালি পাবলিক খুব বেশি সহজ সরল এই যে মাহফিল করছি এখানে টাকা পয়সা দেওয়া লাগে কি লাগে না লাগে যদি আমি বলি সৎকার এই ফজিলত দেখবেন টাকা দিবে না যদি বলি দান করলে এই ফজিলত দেখবেন টাকা দিবে না যদি বলি দান করলে আল্লাহ রাজি হয় দেখবেন টাকা দিবে না যদি আমি বলি এই জান্নাত এটা দরজা তোমার নাম আপনি বলুন হুজুর কি করতে হবে আমি বলবো এই হাতে গরু দিবা এই হাতে জান্নাতে ঢুকবা দেখবেন পাঁচজন দাঁড়ায় গরু দিয়ে দিবে কথা ঠিক নেই আমি কি মিথ্যা বলছি যদি বলি সৎকার এই ফজিলত দান করলেই হয় দান করলে আল্লাহ রাজি হয় দান করলে রসুল রাজি হয় দেখবেন প্যাকেট থেকে বাইর হবে না যখন বলবো দেখো জান্নাত এই দরজা এই তোমার নাম এই হাতে গরু দিবা এই হাতে জান্নাতে ঢুকবা দেখবেন পাঁচজন দাঁড়ায় যাবে যাবে গরু দিলে যদি জান্নাত পাওয়া যায় মন্দ কি পাঁচজনে গরু দিয়ে দিবে কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করা উচিত হুজুর যে আমারে জান্নাত দিল হুজুর নিজে জান্নাতে যাবে কিনা এটাও তো জানার দরকার আছে জীবনে প্রশ্ন করছেননি আমি তো জান্নাত দিলাম আপনারে তা আপনার বলা উচিত জান্নাত কি আপনার বাবা জান্নাত কি আপনার নানা এ কথা বলা উচিত না কিন্তু আপনি তো লোভে ভরি হয়েছে গরু একটা দিলে যদি
জান্নাতে হান্দানো যায় সমস্যা কি দিয়ে দেই না এরকম পাঁচজন দাঁড়ায় যায় আরো দেখছি আরেক মাহফিলের কালেকশন করছে সে এই বছর গুরু দিবি একটা কয়টা গুরু দিবি একটা আগামী বছর গুরু ভাবি 100টা কয়টা হবে তাহলে লাভ হইতো লাভ হইলো কত 99 তো আমি বসা ছিলাম এরকম হুজুরের মাঝখানে আমাকে বসায় কালেকশন করছে তখন তিনি বারবার বলছে দেনা গরু একটা আগামী বছর পাবি কয়টা 100টা লাভ কয়টা হইলো আচ্ছা যদি আমি জানি গরু একটা দিলে আগামী বছর 100টা পাবো 99টা লাভ আমি জীবনে আপনার থেকে নিব আমি তো নিজে দিয়ে দিও কথা ঠিক না তো আপনি এফান্দে পড়েন কেন সেই জন্য আপনাকে আমি তালাক করে দিলাম কেউ যদি জান্নাতের লোভ দেখায় দেওয়ার দরকার নাই কেউ যদি বলে আগামী বছরে তো মিলবে দেওয়ার দরকার নাই 1 টাকা দেন বা 5 টাকা 1000 বা 10000 গরু বা ছাগল জান্নাতের লোভে দিবেন না জান্নাতের মালিক আমার মাওলাকে রাজি করার জন্য দিয়ে দিবেন আরে জান্নাত কুষ্টে হবে না মালিক যদি রাজি হয়ে যায় জান্নাত আপনারই কুষ্টে থাকবে কথা ঠিক নেই আপনি কি জান্নাতের লোভে করতে জান্নাত জান্নাত করতে যাবে মালিক রাজি করেন জান্নাত পিছনে ঘুরবে আমার রাসূল বলেন ও আবু বকর জাননি আবু বকর হোসেন নবীগো কি আমার কাল হাশরের ময়দানে যারা নামাজি তাদেরকে নামাজের দরজা বাবু সালাত নামাজের দরজা তাদেরকে ডাকবে যারা রোজাদার তাদেরকে বাবু রায়হান আছে এটা তাদেরকে ডাকবে এরকম করে রাসূল বলতে লাগলেন আটটি জান্নাতের দরজা কিভাবে ডাকবে তখন আমার নবী বলে আবু বকর শোনো আমার এমন এমন উম্মত আছে সবাই জান্নাত চাইবে সবাই জান্নাত চাইবে জান্নাত এমন কিছু উম্মত আছে যাদেরকে জান্নাত তলব করবে তালাশ করবে সিদ্দিক আকবর জিজ্ঞেস করছেন নবী রে এমন কেউ কি এখানে আছে যাকে জান্নাতের সকল দরজা ডাকবে আমার নবী বলে আছে ওহুয়া আবু বকর আমার আবু বকরকে জান্নাতের সকল দরজা ডাকতে থাকবে সুবহানাল্লাহ আবু বকরের এমন কি আছে যে জান্নাত ডাকছে ওই যে ভাই বললেন ফয়েজ আবু বকর কি বলছে জানেন আমি নামাজ বেশি ভালোবাসি কিন্তু এক নাম্বার নয় রোজা বেশি ভালোবাসি এক নাম্বার নয় এটা ইবনে হাজার আসকালানি রওয়ায়াত করেছে আমি হজ যাকাত বেশি ভালোবাসি এক নাম্বার নয় আমি মা বাবার সেবাকে বড় ভালোবাসি এক নাম্বার নয় আমার নিজের বিবিকে বড় ভালোবাসি এক নাম্বার নয় আমার সন্তানকে বেশি ভালোবাসি এক নাম্বার নয় আমার নবী বলছেন আবু বকর কি শুরু কইলা সবগুলোকে বেশি ভালোবাসো এক নাম্বার নয় এক নাম্বার কি সিদ্দিক বলে আন-নাজরু ইলা ওয়াজহিক আমার এক নাম্বার কি জানেন আমার চোখে বুকে একটাই স্বপ্ন শুধু আমার নবীকেই দেখতে থাকো কাকে দেখতে থাকবো নবীকেই দেখতে থাকবো এটার নাম ঈমান ছিল এটার নাম আকীদা ছিল এই আকীদা থেকে সরে যাওয়ার কারণে আজ ইসলাম অপমানিত হয়েছে মুসলমান কলঙ্কিত হয়েছে আজকেও যদি মুসলমান নবীর সবচেয়ে গম্ভীর দেখে যদি বলে ইসলামের বিজয়ের জন্য আমরা মাঠে নামবো খোদার কসম এক দিনে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে সামনের দিকে যাই একটু গভীরভাবে খেয়াল করবেন এই কোরআন নাযিল করেছেন কে আল্লাহ একটু উত্তর দিবেন রাতের মালিক কে আল্লাহ দিনের মালিক কে আল্লাহ ফজর জোহর আসর মাগরিব এশার মালিক কে আল্লাহ একটু গভীরভাবে খেয়াল করবেন আমি বান্দা আমি সত্যও বলতে পারি মিথ্যাও বলতে পারি যেমন আজকে আমার যেই সময় আমি সেই সময়ের ভেতরে চলে এসেছি ওয়াল মাগরিবে এশারের মালিক আল্লাহ কোরআনে বলে নাই ওয়াল এশায়ে মওলা ফজরের মালিক কে আল্লাহ বলবে আমি জোহর আসর মাগরিব এশার মালিক কে আল্লাহ বলবে আমি দিন রাতের মালিক কে আল্লাহ বলবে আমি কিন্তু তুমি বললে ওয়াল ফাজরি ফজরের কসম কিন্তু কোরআনে ওয়াজ জোহরে বললা না ওয়াল মাগরিবে বললা না ওয়াল এশায়ে বললা না কেন আমার আল্লাহ বলে বান্দা শোন আমি বলেছি ওয়াল ফাজরি ফজরের কসম জোহরটাও আমার আসরটাও আমার মাগরিবটাও আমার এশাও আমার কিন্তু সকল সময়ের চেয়ে
আমি আল্লাহর কাছে ফজরের টাইমটা অনেক বড় দামি মাওলা কেন ওই ফজরের একটা সময় নাম তার সুবহে সাদিক ওই সুবহে সাদিকে মা আমেনার ঘরে আমার হাবিব এসে ফজরকে সবচেয়ে দামি করে দিয়েছে তাহলে নবীর ফয়েজ পেয়েছে ফজর কি হয়েছে ফয়েজ পেয়েছে ফজর সব সময়ে চেয়ে কি হয়ে গেছে দামি হয়ে গেছে একটু গভীরভাবে খেয়াল করবেন এই কোরআন এটা যেমন তেমন কিতাব নয় দেখতে পৃষ্ঠা মনে হচ্ছে এটার পাওয়ার আছে এটার ক্ষমতা আছে এটার স্টেটাস আছে এটার কোয়ালিটি আছে আছে কি নাই আছে যেমন আমি যদি এটা 100 বার পড়ি কোনো সওয়াব হবে না কিন্তু আমি যখন বলবো আলিফ লাম মিম 1 ঘন্টা লাগছে মনে হয় কতক্ষণ লাগছে এক মিনিটও লাগে নাই আলিফ এক সেকেন্ড লাম আরেক সেকেন্ড মিম আরেক সেকেন্ড সব মিলাইয়া 4 5 সেকেন্ড লাগছে আমার রাসূল বলে উম্মত এই আলিফ লাম মিম পড়তে দেরি আপনারা শুনেছেন আপনাদের কি কোনো কষ্ট হইছে শুনতে দেরি পড়া আর শোনা আলিফ লাম মিম আমার নবী বলে একটা শব্দ নয় আলিফ একটা লাম আরেকটা মিম আরেকটা এই তিনটা শব্দ আমি পড়লাম আপনারা শুনলেন আমার রাসূল বলে প্রত্যেকের আমল নামায় 30টা নেকি লিখে দেওয়া হয়েছে কয়টা নেকি কিন্তু আগা মাতা কিছু বুঝছেন নি আলিফ লাম মিম মানে কি কিছু বুঝেন বুঝলেন নি বুঝেন নাই আলিফ লাম মিমের অর্থ জানেন না কি বুঝছেন তাইলে এটা কিছু বুঝেন নাই প্রথম আয়াতই বুঝেন নাই সূরা বাকারার আলিফ লাম মিম মাত্র তিনটা শব্দ এটাও বুঝেন নাই তো না বুঝলে সমস্যা কি আমারে যেহেতু আনছেন আমাকে বুঝাই দিতে হবে না যেহেতু কষ্ট করে আমারে কি করছেন আনছেন তো আজকে তাহলে এটাই বুঝাই দিই আলিফ লাম মিম এখন আমি বললাম আলিফ লাম মিম কি বুঝেছেন আপনি বললেন বুঝি নাই এখন আপনি উল্টা আমারে বলেন হুজুর তো বলেছেন আপনি মুফাসসিরে কোরআন বলেন আলিফ লাম মিমের অর্থ কি তখন আমি বলবো বাবা আপনি যেভাবে বুঝেন নাই আমিও সেইভাবে বুঝি নাই এখন আমিও বুঝি নাই আপনিও বুঝেন নাই স্টেজে যারা আছে কেউ বুঝে নাই আপনি যদি বলেন আপনার বাবা উনি বুঝছেনই আমি বলবো উনিও বুঝে নাই যদি বলেন আপনার বাবার টিচার শিক্ষক যারা আছে ওরা বুঝছেনই আমি বলবো ওরাও বুঝে নাই আপনি যদি আমারে আরো একটু উপরে তুলে দেন আমি বলবো পৃথিবীর কোন মুফাসসির কোন মুহাদ্দিস কোন বক্তা কোন আলেম কোন স্কলার আলিফ লাম মিমের অর্থ বুঝে নাই যদি আপনি আমাকে আরেকটু উপরে তুলেন আমি বলবো যেই জিবরিল আলিফ লাম মিম নিয়ে নবীর দরবারে এসেছে ওই জিবরিলও আলিফ লাম মিমের অর্থ বুঝে নাই এটা যদি আমাকে বলেন আমি বলবো যদি বলেন হুজুর তাহলে কি হইবা যায় আমি বলবো না এই তাফসীর কোলেন আমি বলবো না অমুক তাফসীর কোলেন এখন তো তাফসীর নিয়েও যে মারামারি শুরু হইছে কোনটা বলি আবার আমি নিজে বাজি যাই সুতরাং আমাকে নিজেকে বাজানোর কোনো দরকার নাই আপনার ঘরে যে তাফসীর আছে আপনি সেটা উল্টাবেন উল্টায়া দেখবেন আলিফ লাম মিম দেখবেন লিখা আছে হুরুফুম মুকাত্তিআত এগুলা কি হুরুফে মুকাত্তিআত বলে কোন কোন তাফসীরে বলেছে মুফরাদাত এগুলোকে মুফরাদাত বলে অর্থ কি লিখলো ইয়ানি আলিফ লাম মিমের অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আকলাম এই আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ জমিনে যিনি জানেন উনি রাসূলুল্লাহ এই ছাড়া আর কেউ জানে এখন আপনাকে এই কোরআন বুঝতে গেলে শানে নুজুল বুঝতে হবে আয়াত নাজিলের প্রেক্ষাপট বুঝতে হবে একটু গভীরভাবে খেয়াল করবেন তাহলে আলিফ লাম মিম লিখা আছে আল্লাহু ওয়া রাসূলুহু আকলাম আল্লাহ এবং রাসূল ভালো জানেন এখন এটার শানে নুজুল কি তাফসীরে লেখা আছে ফালাম্মা নুজিলা হাযিহিল আয়া আল মুবারাকা যখন আলিফ লাম মিম নাজিল হলো ফাকালা জিবরিল জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইসমা নবীর এই শুনেন ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল রব্বে করিম ইরশাদ
করেন আলিফ আমার নবী বললেন ফাহিমতু আমি নবী বুঝে গেছি জিবরিল সামনে বলো জিবরিল বললেন লাম আমার নবী বললেন বুঝে গেছি সামনে বলো জিবরিল বললেন মিম আমার নবী বললেন বুঝেছি সামনে বলো জিবরিল বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি আমার নবী চুপ করে আছে জিবরিল বলে হুদাল লিল মুত্তাকিন আমার নবী চুপ করে আছে জিবরিল বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাহ আমার নবী চুপ করে আছে জিবরিল বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন জিবরিল দেখে নবী চুপ করে আছে জিবরিল বললেন নবী রে আমি একটা প্রশ্ন করব উত্তর দিবেন আমার নবী বললেন অবশ্যই জিবরিল প্রশ্ন করবে আমি নবী উত্তর দিব না এটা কখনো হতে পারে না জিবরিল বলো জিবরিল বললেন নবী রে আমি বললাম আলিফ আপনি নবী বললেন বুঝেছি আমি বললাম লাম আপনি বললেন বুঝে গেছি আমি বললাম মিম আপনি বললেন ফাহিমতু কিন্তু যালিকাল কিতাব থেকে তিন চারখানা আয়াত বলেছি একবার বুঝেছি বলেন নাই সুকুত চুপ রইলেন সাকেত রইলেন কারণ কি আমার নবী হাসি দিয়ে বলে জিবরিল শোনো যালিকাল কিতাব থেকে তুমি জিবরিল বুঝেছো উম্মতও বুঝে গেছে সেখানে নতুন করে বুঝেছি বলার কোনো দরকার নাই কিন্তু আলিফ লাম মিমে যদি আমি চুপ থাকতাম তুমি জিবরিল মনে করতে জিবরিল যেখানে বুঝে না হয়তোবা নবীও সেখানে বুঝে না আমি এই কারণে আলিফ লাম মিমে ফাহিমতু বুঝে গেছি বললাম উত্তর দিলাম জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু হয়ে যায় সেই জন্য কোরআন বুঝতে হবে কি কারণ চলে গেছে না আসছে আসছেনি আজ্জাক আলহামদুলিল্লাহ আচ্ছা তো এতক্ষণ কি কারেন্টের কারণ দুষ হয়েছে নি তো এটা কইবে না তোমার এতক্ষণ জন্য আমি তো বদবা করে দিতাম সিরিঙ্গে ভাষা দিয়ে দিতাম তোরই এটা তো কইতে হবে আমাকে যে কারেন্ট নাই এরকম সিরিঙ্গে ভাষা দিয়ে দিতাম কি হইতো আমি বিপদে পড়ে দিতাম না আমি তো দিই নাই না ভালো কথা কেমন যদি সিরিঙ্গে ভাষা কয়েকটা দিয়ে দিতাম বিপদে দিতাম যদি আমার বলতে হবে না যে কারেন্ট নাই আপাতত যতটুকু আছে ততটুকু কি করে দেন সালাইয়া দেন আমরা সালাইয়া দিব সমস্যা নাই কিন্তু এই যে চুপ করি আছে ভাগ্য ভালো আমি সিটেঙ্গে বাসায় কিছু বলি নাই যদি বলি ফেলতাম বিশাল বিপদে দিতাম তো বলতে হবে তো শেয়ার করতে হবে আল্লাহ রক্ষা করছে আমি যদি এখন বলি ফেলতাম তাহলে তোমার অবস্থা জানলে হয়ে যেত যাক আল্লাহ যে বলাই নাই সেটাও তো আলহামদুলিল্লাহ কারণ ওরা যদি আমি কিছু বলতাম গুণা তো আমারও হইতো কথা ঠিক না কারণ মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আল্লাহর হক আল্লাহ বান্দার অনেক কিছু কি করে দেন মাফ করে দেন কিন্তু যখন আমি আপনাকে কষ্ট দিব আল্লাহ বলে আমি মাফ করব না মাওলা কেন আচ্ছা আবার চলে গেছেন আচ্ছা অসুবিধা নেই কারণ ডাক করছি আর কি যতটুকু দিয়ে সবাই দিয়ে অসুবিধা নেই কি করবে তোমার তোমার পক্ষে নাই আর কি আচ্ছা অসুবিধা নেই জেনারেটরটা দিয়ে দেন এখন কি কান চলে গেছেন আবার আমার সাথে এরকম করতেছে কিসের জন্য আচ্ছা অসুবিধা নেই যতটুকু আছে অতটুকু চলাই দিন আরেকবার দাবার দিয়ে যখন কারেন্ট থাকবে জানাটা দিয়ে বলো হ্যাঁ এটা মাঝখানে আসি আরো জামিলা করে দিল এখন সামনের দিকে আমার কথা বুঝতেছেন তো না আজ অসুবিধা কারেন্ট ডিস্টার্বের কারণে বেচারার কোনো দোষ নেই আবার এতক্ষণ যে আমি দু একটা কথা বলে ফেলছি তার তো আমার বলা উচিত ছিল যে হুজুর কারেন্ট নাই সেটা বললে হইতো তার সাথে আমি যে কতকল দুই একটা কথা বলে ফেললাম এটা আমার নিজের কাছে এখন কি লাগতেছে খারাপ লাগতেছে কারণ আমরা মানুষকে কষ্ট দেওয়া এটা পছন্দ করি না সুন্নিয়ত মানে মারা নয় সুন্নিয়ত মানে লাথি দেওয়া নয় সুন্নিয়ত মানে গালি দেওয়া নয় সুন্নিয়ত মানে দলিল দিয়ে আমার নবীর প্রেমিক বানিয়ে দেওয়া এটার নাম সুন্নিয়ত এটার নাম কি আমাদের মধ্যে কোনো গালাগালি আসেনি আপনি আমাকে তাপ্পর দিবেন আমি তাপ্পর দিব না আপনি আমাকে লাথি দিবেন আমি লাথি দিব না আপনি আমাকে গালি দিবেন আমি গালি দিব না যদি বলেন কেন মুখটা কি নাই আছে তো হাত কি নাই আছে তো পা কি নাই আছে তো আপনার পা লাথি দিতে পারে না আছে পারে থাপ্পর দিতে পারে না পারে গালি দিতে পারে না পারে কিন্তু দেন না কেন দেন না এই কারণে এই হাত পা আমার নবীর দরবারে জামানত দিয়ে দিয়েছে
এটাকে দিয়ে ইউজ করব খারাপ কাজে নয় কি কাজে ভালোতে সালাম দিব তাপ্পর দিব না লাথি দিব না আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান আমার পা আপনাকে মেডিকেলে নেওয়ার জন্য সহযোগিতা করবে এটার নাম সুন্নিয়াত এটার নাম সুন্নি সম্মেলন যে করছেন সুন্নি জিনিসটা কি করতে হবে বুঝতে হবে আমরা গালি দিয়ে কাউকে দাওয়াত দেই না আমরা দলিল দিয়ে দাওয়াত দেই কে দিয়ে দলিল দিয়ে কোরআন দিয়ে দলিল দিয়ে এখন সামনের দিকে যায় তাহলে আল্লাহ বলেন আলিফ লাম মিম আমার নবী বলে জিবরিল তোমার এলম যেখানে শেষ আমি নবীর এলম সেখানে শুরু যেমন হুজুর গেলেন মাকতাবে হুজুর গেলেন মাদ্রাসা হুজুর গেলেন ইউনিভার্সিটিতে আমি প্রথমে জন্ম নিয়ে ডাইরেক্ট বক্তা হয়ে যায় নাই আমাকে মাকতাবে যেতে হয়েছে আলিফ বা তা সা এগুলো শিখতে হয়েছে এরপর প্রাইমারি স্কুলে যেতে হয়েছে এরপর মাদ্রাসায় যেতে হয়েছে এরপর আল আজহার যেতে হয়েছে এরপর মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়াতে যেতে হয়েছে এতগুলো করার পর এখনো যখন মাঠে নামি তখন দেখি এলমের কাজ গড়ায় এখনো আমার নলেজ শূন্য এখনো অনেক অজানা বিষয় আমার রয়ে গেছে তাহলে দুনিয়াতে কেউ ডাইরেক্ট শিক্ষক হয় না আগে ছাত্র থাকতে হয় আমার নবী আসলেন কোন মাকতাবে যান নাই কোন মাদ্রাসায় যান নাই কোন স্কুলে যান নাই কোন হাই স্কুলে যান নাই কোন কলেজে যান নাই কোন ইউনিভার্সিটি যান নাই আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি মাকতাবেও যাবেন না মাদ্রাসায়ও যাবেন না আলিয়াতেও যাবেন না কওমিতেও যাবেন না কোন মাদ্রাসায় যাওয়ার দরকার নাই কেন আর রহমান আল্লামাল কোরআন আমি রহমান শিক্ষক হইয়া আমার ইউনিভার্সিটিতে আপনি নবীকে ছাত্র বানায়া আমি নিজেই আল কোরআন শিখিয়ে দিয়েছি শিখিয়েছেন কে আল্লাহ এখন আমি যদি দুনিয়ার কোন প্রফেসর লেকচারার কোন টিচার থেকে শিখে যদি স্কলার হতে পারি আমার মাওলা শিখেছেন কার থেকে এখন আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা তোমার ছাত্র কি কি শিখছে আর কি কি শিখে নাই আমার বাবা জানবে আমি কি জানি না জানি কথা ঠিক না আপনারা মনে করছেন অনেক বেশি জানে অনেক বড় আলেম নিয়ে আসছি কিন্তু আপনাদের কথা সার্টিফিকেট নয় আমার বাবা যদি বলে হ্যাঁ আমার ছেলে ও এই বিষয়গুলো জানে এটা আমার জন্য সার্টিফিকেট আমার ওস্তাদ যদি বলে এটাই আমার ছাত্র এটাই আমার জন্য সার্টিফিকেট দেখবেন আমরা সবাই শিক্ষককে বলি এটা আমার টিচার এটা আমার টিচার কিন্তু শিক্ষক যারে তারে ছাত্র বলে না ক্লাসে 300 জন ছেলে আছে আপনি 300 জন ছেলে বলবে এটা আমার টিচার এটা আমার টিচার কিন্তু টিচার ভুলেও বলবে না এটা 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 আমার ছাত্র কিন্তু যারে দিয়ে পরিচয় দেওয়া যায় যাকে দেখলে জাতি কেঁপে উঠে এরকম কাউরে দেখলে শিক্ষক তখন গর্ব করে বলে এটা আমি বানিয়েছি শিক্ষক সবাইরে ছাত্র বলে না ছাত্র শিক্ষককে শিক্ষক বলে শিক্ষক জবান বন্ধ রাখে কিন্তু ছাত্র যদি সেরকম হয় তখন শিক্ষক বলে এটা আমার এটা কার আমার বলে কি বলে না এই যখন শিক্ষক বলবে এটা আমার বুঝবেন মাল আছে বলবেন কি আছে মা আছে কিছু আছে না হলে যারে তারে শিক্ষক কি বলে না আমার বলে না যখন আমারই বলবে তখন বল বুঝবেন কিছু আছে আপনি যদি বলেন হাসান জানে এটা দিয়ে এটা সার্টিফিকেট নয় আপনারা সবাই যদি বলেন হাসান জানে এটার নাম সার্টিফিকেট নয় আমার ওস্তাদ যদি বলে কি জানে তখন দেখবেন সব শেষ কিন্তু আপনারা যাই বলবেন আমার শিক্ষক যদি বলে জানে এটা আমার জন্য নিয়ামত কথা ঠিক কিনা তাহলে আমার নবীকে পড়িয়েছেন কে আল্লাহ এখন আমি আমার নবীর সমালোচনা করতে পারবো না আপনি জিজ্ঞেস করবেন আল্লাহকে আল্লাহ তোমার হাবিব তো তোমার কাছে পড়েছে হ্যাঁ কি পড়েছে আর রহমান আল্লামাল কোরআন আমার কাছে কোরআন পড়েছে তো কোন জিনিস জানে আর কোন জিনিস জানে না যেমন বাংলা টিচার উনি জীবনে কোনোদিন ভুলেও গণিতের ঘন্টা করাবে করাবে না গণিতের টিচার ভুলেও ইংরেজি পড়াইতে যাবে না যাবে না সায়েন্সের টিচার কমার্সে ঢুকবে না কমার্সের টিচার সায়েন্সে কখনো ঢুকবে না কারণ এক একজন এক একটা বিষয়ে ভালো জানে আল্লাহকে জিজ্ঞেস করেন মাওলা
তোমার হাবিব কোন জিনিস জানে কোন জিনিস জানে না আল্লাহ বলে আমি বলছি আল্লামাকা মা লাম তাকুন তাআলাম আমার নবী জানে না এরকম কোন বিষয় নাই যত অজানা ছিল আমি মাওলা আমার নবীকে সবটাই জানাই দিয়েছি জানাইছেন কে এখন আমি যদি বলি এটা এমন নবী যেটা আলিফ বা চিনে না এটা যদি বলি তাহলে আমি নবীর শানে বিয়াদবি করি নাই কার শানে বিয়াদবি করছি এগুলো একটু বুঝবেন আপনারা মনে করেন উনি এসে তে ফেস লাগাই দেয় উনি আসি অমুকের বিরুদ্ধে বলেন না ভাই আমি কেন অমুক তমুকের বিরুদ্ধে বলবো আমি তো যেটা কোরআন সুন্নাহ বিরোধী হয় আমি কোরআন সুন্নাহ খুলে সেটাই তো প্রমাণ দেই আপনার সাথে আমার তো কোনো মারামারি নাই আপনার সাথে আমার তো কোনো বিরোধ নাই কোরআন যেটা বলে আমাকে সেটাই বলতে হবে হাদিস যেটা বলে আপনাকে আমাকে সেটাই বলতে হবে দেখি আপনারা বলেন তো সৃষ্টির মাঝে প্রথম মুসলমানকে হ্যাঁ আদম আলাইহিস সালাম কথা ঠিক নেই আদম আলাইহিস সালাম কিসের মধ্যে সৃষ্টির মধ্যে আমি আপনার কথা মানলাম যদি বলি ডকুমেন্টস কি আপনি বলবেন আসমান জমিন হলো সূর্য আলো দিল চাঁদ হাসলো তারকারাজি জিকিমিকি করলো পশু পাখি দুনিয়াতে বিচরণ করলো পৃথিবীতে কোনো মানুষই ছিল না কোরআন বলে ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা সর্বপ্রথম আল্লাহর খলিফা বাবা আদম দুনিয়ার জমিন এসেছে সুতরাং এই প্রমাণের ভিত্তিতে প্রথম মুসলমান বাবা আদম কথা ঠিক কিনা আমি আপনার কথাকে মাথার উপর নিলাম আসেন কোরআন খুলি আমার কোরআন কি বলছে যাকে দেখেন আল্লাহ বলে কুল এক বচন এখানে উস্তাদ আছে আমি যদি ভুল বলি উনি অবশ্যই আমাকে শুধরিয়ে দিবেন কেন কারণ আমার নলেজে অনেক কিছু অজানা থাকতেই পারে আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নয় কুল এক বচন কুল মানে আপনি রসুল বলেন কেন আপনি বলবেন আপনার থেকে শুনে উম্মত বলতে হবে এটা হচ্ছে ইসলাম তা আল্লাহ বলছে কুল আপনি নবী বলেন কি বলবো ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীক রাব্বুল আলামিন আল্লাহর জন্য আল্লাহ বলে হাবিব আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবটাকার জন্য আল্লাহর জন্য তা আমার নবী কেন বলবে আল্লাহ বলে এই কারণে বলবে ওয়া আনা আনা মানে আমি রসুল আউয়ালুল মুসলিমিন মুসলমানদের মধ্যে প্রথম কে বলেছে আল্লাহ আমি বলছি কোরআন বলছে ওয়া আনা আউয়াল আউয়াল মানে প্রথম ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি নবী মুসলমানদের মধ্যে প্রথম তাহলে আমি আর আপনি বললাম বাবা আদম প্রথম মুসলমান আমার মাওলা বলে আদম নামের যখন আদম নাই আসমান নামের যখন আসমান নাই জমিন নামের যখন জমিন নাই সূর্য নামের যখন সূর্য নাই আরশ লৌহে কলম নাই জিবরিল আজরাইল ইসরাফিল যখন নাই সর্বপ্রথম আমার কুদরতি কদমে আমার মুস্তাফা সিজদা দাঁড়িয়ে দিয়েছে এটা কি আমি বলেছি কোরআন কে বলেছে কোরআন এখন আমি যদি বলি বন্ধু আপনি বললেন বাবা আদম প্রথম মুসলমান আমি সেটাকে মানলাম না আমি বললাম আমার রসুল প্রথম মুসলমান এটা আমার বাবার কথা নয় এটা কোরআনের কথা এই কথাটা বলার কারণে আমি কি আপনার বিরোধিতা করেছি আমি কি আপনার সমালোচনা করেছি আমি কি আপনার কোনো গীবত করেছি আমি কি আপনার সাথে কোনো শত্রুতা আমি করেছি আমি তো বললাম আপনি যেটা বলেছেন সেটা যুক্তি ছিল আমি যেটা বলেছি সেটা দলিল ছিল যুক্তির নাম ইসলাম নয় দলিলের নাম ইসলাম দলিলের নাম কি ইসলাম আমার কথা কি বুঝতেছেন আর একটু ফয়েজটা বুঝেন আমার হাত যদি কাটে রক্ত পড়বে কি পড়বে না আমি একটা প্র্যাকটিক্যাল গঠন আপনারা বুঝাইতে আমার কথা বুঝতেছেন তো না কারণ নাই অসুবিধা নাই কথাটা বুঝলেই হইল ফয়েজটা বুঝেন আমি গত বছর কোন বছর এটা তো মার্চ চলতেছে গত বছরের কথা বলছি 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে কিছু গুনার কাজ হয় সেদিন হয় কি হয় না সবচেয়ে বেশি গুনা হয় আমাদের কক্সবাজারে
কোথায় কক্সবাজার কারণ 14ই ফেব্রুয়ারি মানে আপনি এখান থেকে কক্সবাজার চলে গেছেন রাজশাহী থেকে কক্সবাজার চলে গেছেন সবাই মিলে পুরো কক্সবাজারকে একটা গুনার কারখানা বানায়া ফেলে তো আমাকে কক্সবাজারের যুবকরা কল করে বললেন হুজুর 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস হবে আমাদের কক্সবাজার অপবিত্র হবে আমরা কক্সবাজারের মানুষ বাংলাদেশকে মেসেজ দিতে চাই আমরা কোনো গুনার কাজে নাই আমরা তাফসীরুল কোরআন মাহফিল করে বিশ্ববাসীকে জানাবো 14ই ফেব্রুয়ারি আমাদের ভালোবাসা আল্লাহর সাথে নবীর সাথে আল কোরআনের সাথে হয়ে গেছে প্রস্তাবটা ভালো ছিল না খারাপ ছিল দিয়ে চারো যুবকরা যারা সিনেমায় থাকার কথা যারা নাট্যমিতে থাকার কথা যুবকরা চেঞ্জ হচ্ছে আলহামদুলিল্লাহ তো ওদের কথা শুনে আমি অন্য জায়গায় মাহফিল ছিল সেটাকে অন্য ডেটে নিয়ে আমি 14ই ফেব্রুয়ারি মাহফিল দিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের একদম পাশাপাশি যে একদিকে গুনাহ চলবে আরেকদিকে আমার মাওলার কি চলবে কোরআনের তাফসীর চলবে দেখি মাওলা হেদায়েতের মালিককে আমি তো কাউরে হেদায়েত দিতে পারবো না দিবেন কে আল্লাহ এখন মাহফিল শুরুর আগে আমি 2 ঘন্টা আগে চলে গেছি কারণ একটু আগে ভাগে যাই তো মানুষ দেখা করছে তন্মধ্যে দুজন ভালো মেধাবী কলেজের স্টুডেন্ট তারা বললেন হুজুরের সাথে দেখা করব তো মাহফিল কমিটি আমারে বললেন হুজুর দুইটা স্টুডেন্ট এসেছে দেখা করতে চায় আমি বললাম অবশ্যই নিয়ে আসো ডুবতেই দেরি দুইজন হাসি দিয়া সালামের পরে বললেন আপনাকে মনে প্রাণে ভালোবাসি আমি বললাম ভালোবাসায় কোনো ফতোয়া নাই আপনি যখন ভালোবাসেন আমিও কি করি আপনাকে ভালোবাসি কারণ আমরা তো বের করতে পারবো না আমরা বুকে নিতে পারবো কথা ঠিক না এখন কথা বলতে 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 হঠাৎ করে বললেন হুজুর আপনার কথা 50 মানি আর 50 মানি না তাহলে ভালোবাসায় বেজাল আছে কথা ঠিক না কারণ 50 মানছে আর 50 মানে না আমি বললাম এটা কেমন ভালোবাসা 50 মানলা আর 50 কি গরনে আমার বোরে যদি যাইয়া বলি তোমাকে ভালোবাসি 50 মানি আর 50 মানি না মাথা গরম হয়ে যাবে না আচ্ছা নিশ্চয়ই এই বেটা অন্য জায়গায় বিয়েটা করে রাখছে তাহলে 50 আমারটা মানে আর 50 কারটা মানে প্রশ্ন আসবে না আসবে তো তো ভালোবাসা হবে 100 কখনো 50 হতে পারে না আমি বুঝে গেছি এখানে কোন একটা কি আছে বেজাল আছে আমি বললাম এটা কেমন ভালোবাসা 50 মানে আর 50 মানেন না আমি এটাও বললাম যে আমার ভুল হতে পারে সব মানারও কোনো দরকার নাই পরক্ষণে বললেন হুজুর আপনাকে ছাড়াও আমরা আরেকজনকে ভালোবাসি ওনার কথা 50 নয় 100 মানে আমি বললাম আলহামদুলিল্লাহ যার থেকে ইসলাম শেখা যায় শিখেন এতে আমার কোনো হিংসা নাই পরক্ষণে বললেন হুজুর একটা পরামর্শ দি আমি বললাম পরামর্শ কেন দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান আহরণের সুযোগ আমার ইসলাম দিয়েছে সেজন্য না পারা লজ্জার নয় না শিকাটা লজ্জা না পারা কিনা আপনি মুরব্বী হয়ে গেছেন যদি আমি কোরআন পড়তে পারি না তা লজ্জার নয় আপনি পড়তে পারি না বলে যদি বসে থাকেন তা লজ্জার আপনি বৃদ্ধ বয়স হলেও আল কোরআন শিকার বয়স আপনার এখন রয়ে গেছে শিখতে পার শিকার কোনো কি নাই বয়স নাই তো আমি বললাম অসুবিধা নেই বলেন আমি যাকে মানি ওনাকে 100 তে 100 গ্রহণ করি উনি কথা বলে যুক্তি দিয়ে শিক্ষিত মহল ওনার কথা একদম গ্রহণ করে হুজুর ওনাকে যদি ফলো করেন আপনাকেও চৌচুট্টি দৃষ্টিকে মানুষ যুবকরা অ্যাকসেপ্ট করবে আমি বললাম শিকার তো কোনো বয়স নাই ওনার ভিডিও আমাকে দাও না আমি একটু দেখি শিকার থাকলে অবশ্যই শিখব এখন ইউটিউব থেকে হুজুরের ভিডিও নিয়ে আসছে প্রথম ভিডিও স্যার দেখেন শুনেন কি বলে এখন উনি মাহফিল করছে অসংখ্য মিডিয়া এসেছে লক্ষ লক্ষ মানুষ হয়েছে এটা আমি মিথ্যা বলবো না মিডিয়াও বেশি মানুষও বেশি হুজুরও খুব স্মার্ট নাম জানার দরকার নেই জাস্ট মাসালাটা শিখেন হুজুর বললেন এই যুবক শোনো তোমরা জানো বাংলাদেশে একটা দল আছে তারা বলে নবীর কোনো মেসাল নাই নবীর কোনো উপমা নাই নবী নাকি নোরানি নবী আমি বলছি নবী আর আমরা একই রকম নবীজি আমাদের মতই আপনারা বললেন নাউজুবিল্লাহ সেদিন যুবকরা বড় খুশি হইছে সবাই এমন ঠিক বলছে পুরো মাটি কি উড়ে গেছে কাফি উঠল এখন স্কলার মহোদয় বললেন ঠিক বললে তো হবে না আমি তোমাদেরকে যুক্তি দিয়ে
প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিচ্ছি, শোনো আমার হাত কাটলে কি রক্ত পড়ে? তখন সকল যুবক বললেন অবশ্যই মানুষের হাত কাটবে, সেখান থেকে তো আর পানি বের হবে না, কি বের হবে? রক্তই বের হবে। শোনো আমার হাত কাটলেও রক্ত পড়ে। নবীজি উহুদের ময়দানে নবীকে মুশরিকরা তীর মারলো, গিয়ে পড়লো দাঁত মোবারকে, দাঁত মোবারক ভেঙে গেল, নবীর রক্ত বের হয়ে ঠোঁট দিয়ে বের হয়েছে। তা আমারও আঘাত পাইলে রক্ত পড়ে, নবীও আঘাত পাইলে রক্ত পড়ে। সুতরাং আমি যেরকম নবীও সেরকম। আপনি নাউজুবিল্লাহ বলছেন, সেদিন ওরা বেশি খুশি হয়েছে, ওরা বললেন এত বড় দলিল পাইছি, জীবনে কেউ এই দলিল দিয়ে বুঝাইতে পারে নাই। ওরা খুব খুশি হয়েছে, কারণ আমার হাত কাটলেও রক্ত ভরে, নবীও ব্যথা পাইলে কি ভরে? রক্ত ভরে। তো নবী যদি নুরই, রক্ত বাইরে হবে কোত্থেকে? সুতরাং নবী আমার মতো বলেই তো রক্ত বাড়িছে। এখন এটা সবাই খুশি হয়ে গেছে। এই বক্তব্য যখন এতটুকু পাঁচ মিনিটের ভিডিও, আমি বললাম তোমার স্কলার এটা নেই, সে এটা দেখছেন হুজুর কি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে। আমি বললাম বোঝানোটা সুন্দর ছিল, তবে আকীদাটা শয়তানের ছিল। বোঝানোটা কি ছিল? আকীদাটা কার ছিল? যদি বলেন কেমনে হুজুর বিরোধিতা করলেন? না, বিরোধিতা করি নাই। আচ্ছা আমার হাত কাটলে রক্ত পড়বে কি পড়বে না? পড়বে নি, পড়বে নি, এর কোনো সন্দেহ আছে? দেখি একজন যুবক কি আসো যে আমার ফাগলের মতো ভালোবাসো, একজন শুধু আসেনি নাই? আমি বসি, আমি বসি, আমি বসি না হুজুর সারা। হ্যাঁ আচ্ছা একজন আছে, ধরো এত না ফেসবুকে দাম দিলে হবে না, তোমার মাঠে কিন্তু দাম খুঁজবো তোমার মনে হয় কি আমাকে ফেসবুকে দাম দিয়ে দাও, ফেসবুকে না মাঠে লাগবে। এখন ভালোবাসো নি, আচ্ছা ঠিক আছে ফাগলের মতো বলছি, তাহলে এখন আসেন। ভালোবাসার মানুষের কাছে অনেক কিছু চাওয়া যায়, যায় কি যায় না? আল্লাহ নামাজ কার থেকে চাইছে? মুমিন থেকে। যাকাত কার থেকে চাইছে? মুমিন থেকে। জিহাদের মধ্যে গর্দান কার থেকে চাইছে? মুমিন থেকে। কেন? আল্লাহ বলে তুমি যদি আমারে ভালোবাসো আমি ভালোবাসার খাতিরে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা, তোমার কাছে আমি কঠিন কঠিন জিনিস চাইবো কিন্তু ভালোবাসার পরীক্ষায় অবশ্যই তোমাকে পাশ করতে হবে। কথা ঠিক নেই? এখন আমার হাত কাটলে কি পড়বে? রক্ত পড়বে। ও বলল হুজুর আপনাকে পাগলের মতো কি করি, ভালোবাসি। এখন আমি যদি বলি ভালোবাসার দাবিতে তোমার কাছে একটা জিনিস চাইব, আমি যে হাত কাটলাম আমার যে ফোটা ফোটা রক্ত পড়ছে তুমি কি পান করবে? খোদার কসম ও বলবেন না। আমি বলবো কেন? আপনাকে ভালোবাসি আল্লাহ এবং রসুলের জন্য, রক্ত পান করা হারাম, হারাম জানার পরেও যদি আমি পান করি কোরআনের হুকুম অমান্য হবে, তাকদীরে যদি জান্নাত লিখা থাকে এই কাজটা করার কারণে কোরআনের আয়াত অস্বীকার হয়েছে আমি জাহান্নামে চলে যাব। সুতরাং জেনে শুনে আমি কখনো জাহান্নামে যাব না। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? এখন আমি বললাম যুবক দুইটারে বললাম শোনো বসো, তোমার হুজুর বললেন আমারও হাত কাটে রক্ত পড়ে, নবীর দন্দন মোবারক কেটেছে রক্ত পড়ে পড়েছে, যুক্তি দিল আমার রক্ত নবীর রক্ত সেই জন্য আমি আর নবী এক রকম, তুমি তো ওনাকেই ভালোবাসো আমারটা বাদ দাও, ওনার যে রক্ত পড়বে হাত কাটলে তুমি কি পান করবে? যুবক বলেন কখনো না। আমি বললাম কেন? যে হুজুর আপনি জানেন না কোরআনের মধ্যে আল্লাহ নিজেই হুররিমা বলে রক্ত পান করা হারাম করেছে, হারাম জানার পরে পান করা মানে হালাল মনে করা, হারামকে হালাল মনে করলে বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে গেলে আমল নষ্ট হয়ে যায়, আমি তো জেনে শুনে কখনো জাহান্নামে যাব না। আমি বললাম এতটুকুতে রাজি নেই, হ্যাঁ এখানে থাকো চলো তোমারে নিয়ে যায় উহুদের ময়দানে, হ্যাঁ আমার নবীর দাঁত মোবারকে তীর নিক্ষেপ হলো, রসুলের দন্দন মোবারক ভেঙে পড়লো, সেখান থেকে রক্ত বের হলো, টুট হয়ে গড়িয়ে দাড়ি মোবারকে চলে আসলো, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দেখে আছে, একজন আরেকজনের কানে কানে বলছে দেখো না নবীজির রক্ত মোবারক বের হয়েছে, গড়িয়ে দাঁড়িতে এসেছে, আর এক দুই মিনিট পর ফুটা ফুটা জমিন পড়বে। আমরা যুদ্ধের ময়দানে কখনো দৌড়ছি কখনো হাঁটছি, আল্লাহ না করুক রসুলের রক্ত মোবারক যদি পায়ে লেগে যায় বড় বেয়াদবি হবে।
এটা বলতেছেন কিছে একজন আমি যদি বলি রাসূল বেমিসাল এটার নাম গীবত নয় কেন গীবত নয় কারণ আমি কোরআনের কথা বলতে হবে আমি হাদিসের কথা বলতে হবে আমি যদি বলি নবী কার মত এখন তো অনেক বিয়াদব আছে দাঁড়িয়ে বলবে আমার মত আমার মত আমার মত এরকম বলার অনেক লোক আছে না নাই আছে আমার নবীর শানে আল্লাহ কোরআন নাযিল করলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম উত্তম চরিত্র চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ আপনি নবীর চরিত্র সেখানে শুরু হয়ে গেছে এই আয়াত যখন নাযিল হলো এটা মদিনায় নাযিল হয়েছে ফি মসজিদ আন-নববী মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম দেখলেন রাসূলের চেহারা হেসে উঠেছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহিকা আমার নবী এমনিতে মুস্কি হাসতেন সেই দিন এই আয়াত শুনে এমন ভাবে হাসলেন সাহাবায়ে কেরাম বলে মারির ভেতরের বড় বড় দাঁত মোবারক আমরা নিজের চোখে দেখে ফেলেছি নবী খুশি হইছে তো হাসে কথা ঠিক না তো দাঁতগুলো কি রকম সামায়েল উল্টা সেখানে লেখা আছে আমার একটা ভিতরে একটা সামনে রাসূলের গুলো এমন ভাবে বিছানো যেন মুক্তা জোরে সামনের দুটো দাঁত মাসখানে একটু গ্যাপ আছে তা আমাদের মাসখানে গ্যাপ আছে না লাগানো তো লাগানো থাকলে সুন্দর গ্যাপ থাকলে সুন্দর নয় তো আমরা বললাম গ্যাপ যেহেতু আছে সুন্দর নয় সাহাবায়ে কেরাম বলে কি বলিস সুন্দর নয় আরে রাসূল যখন হাসছে সামনের দাঁত মোবারক যখন দেখতে লাগলাম মাসখানের গ্যাপটা কি সুন্দর জানো আমরা বললাম কি সুন্দর ফাখারাজান নূর ওই গ্যাপ থেকে এমন নূর বের হয়েছে ইয়াসা ওই নূরে মদিনা হয়ে গেছে ওই নূরে কি হয়ে গেছে আমার রাসূল খুশি হলেন খুশি হয়ে সবাইকে বললেন শোনো আমার মাওলা আমার শানে এই আয়াত কি করেছে নাযিল করেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবী চলে গেলেন নিজস্ব কাজে সাহাবায়ে কেরাম গুল করে বসে গ্রুপ স্টাডি করছে নবী কার মত সবাই এক বাক্যে স্বীকার করলেন আমার নবী নবীদের মত নয় কার মত নয় রাসূল কাছ সেরে এসে দেখলেন সাহাবায়ে কেরাম গবেষণা করছে নবী কার মত ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার আমার নবী মিম্বরে বসলেন সাহাবীদেরকে ডাকলেন এদিকে এসো সবাই জামায়াত হলেন আমার নবী দেখলেন কি নিয়ে গবেষণা করছে বুখারীর হাদিস রাসূল ডাক দিয়ে বললেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মত একবার বলেছে সাহাবায়ে কেরাম কোন আওয়াজ করে না সবাই নিচের দিকে হয়ে আছে আমার নবী আবার বললেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মত সেদিন যদি আমি আর আপনি থাকতাম হয়তো আমরা দাঁড়িয়ে বলতাম আমরা আছি সেদিন তো কোনো বিয়াদব ছিল না সব তো আদব বাণী ছিল সেই জন্যই তো আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম বলেছেন একজন বলে নাই আমি আছি কিন্তু রাসূল দ্বিতীয়বার বলার সময় আওয়াজটা একটু ভারী হয়ে উঠেছে গরম করে বলেছে আইয়ুকুম মিসলি কে আছো আমার মত ফারুক আজম বুঝে গেছে রাসূল রাগান্বিত হচ্ছে তাড়াতাড়ি আমার নবীর সামনে নামাজের সূরতে তাহিয়া সিস্টেমে বসে বলতে লাগলেন নবীরে রাগ করে না রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওহে আল্লাহর হাবিব আমরা আল্লাহকে রব পেয়ে ইসলামকে দিন পেয়ে আপনাকে রাসূল পেয়ে বড় খুশি হয়েছি আমার নবীর আওয়াজ বন্ধ হয় নাই আবার বললেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মত সিদ্দিক আকবর দেখলেন অবস্থা হয়তো বা অন্যদিকে চলে যাচ্ছে ফাকামা আবু বকর সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন নবীরে আগেও কেউ আপনার মত ছিল না আজকেও কেউ আপনার মত নাই ভবিষ্যতেও আপনার মত আর কেউ হতে পারে না এটা বলে আমাদেরকে জানান দিয়েছেন সহিহ আকীদা এই শোনো সুন্নিয়ত এটা কারো বাবার বানানো নয় সুন্নিয়ত এটা কারো নানার দেওয়া নয় এটা এনায়েতপুরীর নয় এটা খাজাপুরীর নয় এটা রহমতুল লিল আলামিন দিয়েছে এনায়েত পুরি বলেন আল্লাহর ওলিগুলা বলেন শাহ জালাল শাহ পরান ওনারা ওই আকীদা বুকে ধারণ করেছে
কথা ঠিক নেই ওনারা কি করছেন বুকে আমার রাসূল চলে গেলেন এখন সাহাবায়ে কেরাম সবাই বললেন চলো আমরা তো রাসূলকে দিনে দেখেছি জিহাদের ময়দানে দেখেছি কিন্তু আম্মা জান আয়েশা উনি দিনেও দেখেছে রাতেও দেখেছে জিহাদের ময়দানেও দেখেছে 24 ঘন্টা চোখ দিয়ে আয়েশা আমার নবীকে দেখেছে সুতরাং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে পারবেন নবী কার মত সবাই গেলেন আম্মা জানের দরবারে দরজায় আওয়াজ করলেন টাক টাক আম্মা জান আয়েশা ভেতর থেকে উত্তর দিলেন من هم তারা কারা তখন সাহাবায়ে কেরাম বলেন নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দয়াল নবীর সাহাবী কেন এসেছো সে একটা সওয়াল প্রশ্ন আছে কি প্রশ্ন সে নবীটা কার মত আম্মা জান আয়েশা বলে এই প্রশ্নটা করলা আমি মক্কা মদিনায় কখনো দিনে কখনো রাতে কখনো জিহাদের ময়দানে কখনো দড়ানো অবস্থায় কখনো বসা অবস্থায় কখনো ঘুমানো অবস্থায় এই নবীর দিকে তাকিয়ে আছি কিন্তু এই নবী কার মত আমি আয়েশা এখনো বের করতে পারি নাই তবে শোনো শোনো ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাতে কমলা নিয়েছিল অথবা লেবু নিয়েছিল কমলা কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি এটা যদি মিশরের নারীরা দেখত হাত নয় গলা কেটে ফেলত এরপরও খবর থাকত না এটা ছিল রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো নবী কার মত আমি কেমনে বলি চাঁদের মত যিনি আঙ্গুল তুললেন চাঁদ দুটুকরো হয়ে গেছে আমি কেমনে বলি সূর্যের মত তিনি হাত তুললেন পশ্চিমের সূর্য উঠে গেছে আমি কেমনে বলি আসমানের মত যিনি কদম তুললেন আসমান ছেদ করে লামাকানে চলে গেছে আমি কেমনে বলি গাছের মত যিনি হাঁটলে গাছ নত হয়ে যায় আমি দুনিয়ার জমিনে আমার নবীর কোনো উপমা পাই নাই এখন সাহাবায়ে কেরাম বললেন নবীটা কার মত একটু বুঝাইয়া দেন না তখন আম্মা জান আয়েশা বলে তোমাদের হাতে কি কোরআন আছে সবাই বললেন মারে আছে তো কয় পারা 30 পারা কোরআন কি কখনো দৌড়েছে সাহাবায়ে কেরাম বলে দৌড়ে নাই কোরআন কি কখনো হেঁটেছে সাহাবায়ে কেরাম বলে হাঁটে নাই কোরআন কি কখনো বসেছে সাহাবায়ে কেরাম বলে বসে নাই কোরআন কি কখনো কান্না করেছে সে কাঁদে নাই কোরআন কি কখনো মুসকি হেসেছে সবাই বললেন হাসে নাই আম্মা জান আয়েশা বলে শোনো নবী কার মত জানো খুলকুহুল কোরআন তোমার হাতে 30 পারা লিখিত কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোন কোরআন যদি দেখতে চাও ওই কোরআনের নাম রহমাতুল লিল আলামিন কথা শেষ দিকে আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসছি তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই আছে কি পাওয়ার আছে দুইটা পাওয়ার এক নাম্বার সূরা লোকমানে আছে হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন কোরআন যারা নেয় ওদের নাম মুহসিন কোরআন যারা বহন করে ওদের নাম মুহসিন কোরআন যারা অনুধাবন করে ওদের নাম মুহসিন কোরআন যারা নিজের জীবনে অ্যাপ্লাই করে ওদের নাম মুহসিন আল্লাহ বলে দুইটা পাওয়ার আছে এক নাম্বার হুদাও কোরআন দুনিয়াতে তোমাকে হেদায়েত দিবে হেদায়েত কিসের মাওলার পথে আনার দুই নাম্বার রাহমাতান তুমি যখন মরে যাবা অন্ধকার কবরে তোমার যখন কেউ তাকাবে না কোরআন তখন রহমত হইয়া তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই আছে এই কোরআন নাজিল হয়েছে কার উপর আমার নবীর উপর এটা পাথরের উপর নয় গাছের উপর নয় রাস্তায় নয় জমিনের উপর নয় আলা কালবিকা আপনি নবীর কলবের উপরে এই কোরআন কি হয়েছে নাজিল হয়েছে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা বলে আমার কথাকে আমি এন্ডিং এ নিয়ে আসব এই কোরআন নিয়ে আমাদের কিছু কথা আছে যেমন আল্লাহ বললেন আলিফ লাম মিম এটা বলছে কি বলে নাই এরপর বলছে জালিকাল কিতাবু
লা রাইবা ফি এটা এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নাই আছে নি সন্দেহ কোরআনে কোনো সন্দেহ আছে এটা কে বলেছে আল্লাহ দুনিয়াতে সবকিছুতে সন্দেহ আছে ডাক্তারের বইয়ে ভুল থাকতে পারে বিজ্ঞানের থিওরিতে ভুল থাকতে পারে কিন্তু আল কোরআনে কোনো ভুল আছে নি এখন আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনে কোনো সন্দেহ নাই এটা কে বলেছে এখন সন্দেহ যদি না থাকে মুসলমান হবে এক দল এত দল হইল কেন প্রশ্ন আছে না জি আছে সন্দেহ নাই তো না থাকলে গ্রুপিং হবে কেন আজকে নাম দিয়েছেন কি সুন্নি ইসলামে মহা সম্মেলন সুন্নি দিয়েছেন কেন দল একটা হয়ে গেল সুন্নি আর একটা দলের নাম অসুন্নি আর অনেক নাম আর কি যত নাম আছে আর কি ফেরকার তো কোনো কি নাই শেষ নাই তো কোরআনও একটা আল্লাহ কয়টা রসুল কয়টা আপনার পরিচয় মুসলমান সেটাও একটা ধর্ম একটা আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনে কোনো সন্দেহ নাই তো কোরআনে যদি সন্দেহ না থাকে আমি বললাম রসুলের কোনো উপমা নাই আমার বন্ধু বলছে রসুল আমার মত আমরা বললাম রসুল হায়াতুন নবী বন্ধু বলে রসুল মরা নবী আমরা বলি রসুল জানে বন্ধু বলে রসুল জানে না আমরা বলি ওলির দরবারে যাওয়া এটা ইসলামের আদর্শ আমার বন্ধু বলে ওলির দরবারে যাওয়া যাবে না তাহলে ইসলাম নিয়ে এত গ্রুপিং হলো কেন সবে বরাত চলে গেল এক দল বলে সবে বরাত পালন করা যাবে আরেক দল বলে যাবে তো কোরআন যদি সন্দেহ না থাকে এক দল যাবে আরেক দল তো আল্লাহর কথা কি মিথ্যা হয়ে গেছে না না হলে সন্দেহ যদি না থাকে সবে বরাত নিয়ে দুই গ্রুপ হয়েছে কেন তারাবি নিয়ে দুই গ্রুপ হইল কেন কথা ঠিক না মিলাদুল নবী নিয়ে দুই গ্রুপ হইল কেন মেরাজুল নবী নিয়ে দুই গ্রুপ হইল কেন রসুল মরা জিন্দা নিয়ে দুই গ্রুপ হইল কেন রসুল জানে জানে না এটা নিয়ে দুই গ্রুপ হইল কেন এগুলো নিয়ে কত মারামারি আছে না নাই আছে আজকে যদি এই যে শহীদ ফারুকি ওনার কি দোষ ছিল শহীদ ফারুকির কি দোষ ছিল কি দোষ ছিল আজকে গদ্দাম কেটে ফেলেছে কেন কাটছে যারা কাটছে ওরা কি হিন্দু ছিল বৌদ্ধ ছিল সাকমা ছিল নাস্তিক ছিল তারাও তো আমাদের মতো দাড়িওয়ালা টুফিওয়ালা কোন এক ভাই ছিল কথা ঠিক না আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনে সন্দেহ নাই এখন আমি বললাম রসুল নূর আপনি বলবেন হুজুর দলিল কোথায় আমি বলবো কোরআন বলেছে কাদে যা আকুম মিনাল্লাহি নূর উনি বললেন রসুল আমার মত ওনাকে বলবেন দলিল কোথায় উনি বলবেন কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম আমি বললাম রসুল জিন্দা হায়াতুন নবী আপনি বলবেন দলিল কোথায় আমি বলবো ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা উনি বললেন রসুল মরে গেছে দলিল কি উনি বলে কোরআন বলেছে ইন্নাকা মাইয়িতুন আমি বলবো রসুল জানে দলিল কি আমি বলবো ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন উনি বলবে রসুল জানে না আমি বললাম দলিল কি উনিও বলবে কোরআন বলেছে এরকম করে করে একটা ফেরকা বের হবে সবাই বলবে কোরআন সবাই বলবে কোরআন সবাই বলবে কোরআন তো কোরআনে যদি সন্দেহ না থাকে তাহলে মুসলমান একটাই বলবে হয় নবী জিন্দা বলবে না হয় নবী মরা বলবে হয় নবী জানে বলবে না হয় নবী জানে না বলবে হয় মিলাদুন নবী করা যাবে বলবে না হয় করা যাবে না বলবে কথা হবে কয়টা একটা কিন্তু এখন কথা হয়ে গেছে কয়টা দুইটা আর কোরআন বলছে কোরআনে কোনো সন্দেহ নাই তো সন্দেহ যদি না থাকে আমরা গ্রুপ হইলাম কেমনে আল্লাহ বলে আয়াত শেষ হয় নাই কোরআনে যে সন্দেহ নাই প্রমাণ তো লাগবে প্রমাণ কি যদি বলি ডাক্তার ভালো প্রমাণ রোগী ভালো হয় যদি বলি ইঞ্জিনিয়ার ভালো তাহলে বলতে হবে বিল্ডিং সুন্দর হয় যদি বলি শিক্ষক ভালো তাহলে বলতে হবে ছাত্র ভালো হয় তা আল্লাহ বলে কোরআনে সন্দেহ নাই দলিল কি হুদাল লিল মুত্তাকিন আল্লাহর ওলিদের দিকে তাকাও আল্লাহর ওলি যখন কোরআন পড়ে হেদায়েত পেয়ে যায় দুনিয়ার যত আল্লাহর ওলি সকলের আকীদা এক রকম হওয়া কোরআনে সন্দেহ নাই এটার দলিল হয়ে গেছে হুদাল্লিল
মুত্তাকিন মুত্তাকিন মানে আস-সালেহিন ইমাম নাসফি বলেছেন আল্লাহর ওলি এখন এখান থেকে শুরু করি তো গভীর ভাবে খেয়াল করবেন হযরতে খাজা এনায়েতপুরীর যে আকীদা হযরতে শাহজালালের ভিন্নতা আছে না তাহলে হযরতে খাজা এনায়েতপুরীর যে আকীদা হযরতে শাহজালালের সেই আকীদা হযরতে শাহজালালের যে আকীদা حضرت شاہ پرانر شے عقیدہ حضرت شاہ پرانر جے عقیدہ بائیجد بستامر شے عقیدہ بائیجد بستامر جے عقیدہ حضرت خواجہ معین الدین چستر شے عقیدہ خواجہ معین الدین چستر جے عقیدہ قطب الدین بختیار کاکر شے عقیدہ قطب الدین بختیار کاکر جے عقیدہ خواجہ فرید الدین گنج شکر شے عقیدہ خواجہ فرید الدین جے عقیدہ حضرت سیدنا جلال الدین سیوطی شے عقیدہ جلال الدین سیوطی جے عقیدہ ابن حجر سے قلانی شی عقیدہ ابن حجر اسقلانی جی عقیدہ امام غزالی شی عقیدہ امام غزالی جی عقیدہ حسن بصری شی عقیدہ حسن بصری جی عقیدہ بڑو پیر عبدالقادر جیلانی شی عقیدہ عبدالقادر جیلانی جی عقیدہ امام باقر شی عقیدہ امام باقر جی عقیدہ امام جعفر صادق شی عقیدہ امام جعفر صادق جی عقیدہ امام زین العابدین شی عقیدہ امام زین العابدین جی عقیدہ امام حسین شی عقیدہ امام حسین جی عقیدہ امام حسن شی عقیدہ امام حسن جی عقیدہ مولا علی شی عقیدہ مولا علی جی عقیدہ عثمان ذو النورین شی عقیدہ عثمان ذو النورین جی عقیدہ فاروق اعظم شی عقیدہ فاروق اعظم جی عقیدہ صدیق اکبر شی عقیدہ صدیق اکبر جی عقیدہ امار نبیر دوا شی عقیدہ امار نبیر دوا جی عقیدہ مولار پٹھانو شی عقیدہ ایک رکم ہے কোথায় এনায়েত পুরি কোথায় শাহ আমানত কোথায় শাহিনশাহ সিলকোট কোথায় শাহিনশাহ সিলকোটের উপরে গিয়ে কোথায় খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি কোথায় ফরিদ্দিন গঞ্জে শেখার কোথায় আব্দুল কাদের জিলানি কোথায় হযরত ইমাম গাজ্জালি কোথায় হযরত শরফ উদ্দিন বুসুরি কোথায় শরফ উদ্দিন বুসুরি কোথায় হাসান বসরি কে একজনের সাথে আরেকজনের কোনো দেখা হইছে তখন তো ফেসবুক নাই ইউটিউব নাই হোয়াটসঅ্যাপ নাই লাইভ দেওয়ার কোনো সুযোগ আছে নাই কিন্তু দেখেন সারা বিশ্বের সকল আল্লাহর ওলি যদি একদিকে দাঁড় করান দেখবেন কোথায় বাগদাদ কোথায় হিন্দুস্তান কোথায় বাংলাদেশ কোথায় আমেরিকা কোথায় আপনি চীন যেখানে বলবেন আল্লাহর ওলিদের আকীদা এক এবং অভিন্ন ওদের ভেতরে কোনো মারামারি এই আল্লাহর ওলিদের আকীদা 1500 বছর এক রকম হওয়া হুদাল লিল মুত্তাকিন এটাই প্রমাণ করে আল কোরআনে কোনো সন্দেহ নেই আল কোরআনে কোনো কি নেই সন্দেহ নাই গোসেবা কোথায় বাগদাদে আমার খাজা মঈনুদ্দিন কোথায় আজমিরে আমার এনায়েতপুরি কোথায় বাংলাদেশে আমার শাহিনশাহ সিলকোট কোথায় পাকিস্তানের হরিপুরে তাহলে এরকম যদি মিলান তখন কি মোবাইল টোবাইল ছিল না ছিল না কিন্তু কোথায় একজনের সাথে আরেকজনের কোনো কি হয় নাই সাক্ষাৎ হয় নাই কিন্তু আপনি একটু চোখ বন্ধ করে তাকান তো দেখবেন আকীদাই কোনো কি নেই বেশ কম নাই সবার আকীদা এবং কি হয়ে গেছে অভিন্ন হয়ে গেছে ফিরে ফিরে মারামারি নাই সব মারামারি মুরিদের ভিতরে ফিরে ফিরে সব ঠিক আছে আমি দেখলাম পিরি পিরি সব কি যেমন শম্ভুপুর দরবার শরীফ এটা কোন জায়গায় বসেছে আমি কখনো মমনসিং আমি কখনো যাই না এখনো আমি যাব 15ই অক্টোবর কিন্তু এর আগে আমি যাই না কখনো মানে যাব দাওয়াত নিছি করোনার সময়ে কে কার খবর রাখে কেউ কি কার খবর রাখে না রাখে না ওই ময়মনসিং এর আমি হুজুরের নামটাও জানি হুজুর আমাকে নাম বলেনি জানবো কত নাম তো বলতে হবে আমার নাম বলে নাই কখনো আমাকে জীবনে কখনো নাম বলে নাই করোনার সময় কেউ কারো খবর রাখে রাখে না তো করোনা তো সবাই কি হয়ে গেছে গর্ভবন্দি হয়ে গেছে হঠাৎ দেখি আমার বিকাশে মাঝে মাঝে টাকা পাঠায় বিকাশে কি পাঠায় টাকা পাঠায় কেউ 2000 এরকম পাঠায় শুধু কল করে বলে বাবাজি
আপনার মোবাইলে আমি কিছু টাকা পাঠিয়েছি আপনি কি পেয়েছেন যদি বলি পাইছি এখন যে নাম জিজ্ঞেস করব আর জিজ্ঞেস করার সুযোগ থাকে না মোবাইল কাটি দেয় মানে আর কিনো কি না কথা হয় না দেখেন বিপদের মুহূর্তে আমি বলছি আল্লাহর ওলি যে কোথায় ময়মনসিং আর কোথা চট্টগ্রাম দেখেন হুজুরের সাথে আমার জীবনে কোনোদিন কি হয় নাই দেখা হয় নাই কিন্তু ওই করোনায় যে বিপদে আসি ওই সময়ে যখন কেউ কারণ হয় হুজুর শুধু কল করে বলে টাকাটা কি পাইছেন বাবা এতটুকু কথা আমি এরপরে আর সেকেন্ড আমার সাথে কোনো কথা বলে না মোবাইল কি করে দে কেটে দে হুজুরের নামটা যে জিজ্ঞেস করব যে হুজুর আপনার নামটা কি পর আমি ধরতে পারছি কেমনে আমি ঢাকা হুজুরের এক বক্তের বাসায় কিছু গেছি দাওয়াতে গেছি সেখানে বক্ত আমাকে কথা বলাইছে তখন কণ্ঠ মিলে গেছে আমি বললাম এটা তো এটা যেটা করোনায় আমার সাথে যোগাযোগ করছিল পর আমি ওনার ধরছি আমি ভাই বলেন সত্যি করি উনি কে তারপরে আমি দেখি মিলে গেছে তখন বুঝলাম যে ময়মনসিং থেকে যোগাযোগ করতেছে কোথায় চট্টগ্রাম কোথায় ময়মনসিং দেখেন বেলায়েতের নজর ওখান থেকে এখানে খবর নিচ্ছে তাহলে আমাদের আমাদের মধ্যে কোনো বিরোধ আছে নাই আমরা এক আমরা অভিন্ন আমরা দয়াল নবীর প্রেমের কারণে নিজের গর্দন বিসর্জন দিতে রাজি আছি কথা ঠিক নেই এটা মনে রাখবেন কখনো দরবার নিয়ে গোতাগুতি এগুলো করবেন এগুলো করার কারণে বাতিল সুযোগ পায় আমরা তো নবীর কারণে সব সময় এক ছিলাম এক আসি এক থাকবো আমাদের ভিতরে কোনো জামিলা আছে নি জামিলা নাই রাসূলের প্রেমের কারণে আমরা এক এবং অভিন্ন ছিলাম নাম ভিন্ন হইতে পারে একটার নাম ময়মনসিং হইতে পারে একটার নাম চট্টগ্রাম হইতে পারে একটার নাম রাজশাহী হইতে পারে আর একটার নাম বরিশাল হতে পারে একটার নাম বাংলাদেশ হইতে পারে আর একটার নাম ইন্ডিয়া হতে পারে আর একটার নাম ভুটান হইতে পারে কিন্তু যেখানে আশিকের রসুল আছে ঠিকানা তো একটাই সেটা তো কামলিওয়ালার দরবার ঠিকানা কয়টা একটা একটা আজকে শুধুমাত্র দুইটা আয়াতের কথা বলেছি এক নাম্বার আলিফ লাম মিম এটা বুঝাইলাম দুই নাম্বার জালিকাল কিতাবু লা রাইবা ফি কোরআনে কোনো সন্দেহ এ সন্দেহ নাই এটা বোঝার জন্য আপনাকে যেতে হবে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে যেমন আমি লালকুটি দরবার শরীফে গেছিলাম আমার নেত্রকোনা মাহফিল ছিল তো মাঝখানে আমি ওখানে খাদেম যোগাযোগ করছিল লালকুটি দরবার ওইটাই ওইটাই সম্ভব ওখানে ওখানে তো আমি দরবার গেছি আমার কাছে আশ্চর্য লাগছে যেখানে হাজার হাজার বক্ত আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না হুজুর নিজে সাহা বানাইয়া আমার কাছে নিয়ে আসছে নিজে সাহা বানাইছে এবং হুজুর আমাকে বললেন আজকে যে খাবার খেয়েছেন তরকারিটা আমি বাবা রান্না করেছি যদি কোনো খারাপ হয় মাইন করবেন না তো দেখেন আমার আমার অবাক লাগছে যে একজন পীর উনি তো বিছানায় বসে থাকতে পারত কথা ঠিক না একজন পীর উনি তো সিয়ার নিয়ে বসে থাকতে পারত আমি সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ছিলাম আমার সকালের নাস্তা দুপুরের খাবার কারণ বিকেলে আমাকে নামাজ পড়ে আসর নামাজ পড়ে বিদায় নিব চা পর্যন্ত সবগুলো রান্না করেছেন ওই লালকুটি দরবার শরীফের কি রিসাই বুঝুর তা আমার কাছে অবাক লাগছে যার হাজার হাজার বক্ত আমি তো দরবার দিকে অবাক হয়ে গেছিলাম আমি তো জানি না যে ময়মনসিং এ আমাদের আশিকের রসুলের একটা মিলন মেলা আছে এটা আমি জানতাম না আসলে না দেখলে অনেক সময় চোখে না দেখে অনেক কিছু বিশ্বাস করা যায় না তো অবাক হয়ে গেছে একজন পীর এত মুড়ি উনি সিয়ার নিয়ে বসতে পারতেন বিছানায় ঘুমাইতে পারতেন কিন্তু নিজে নিজে কি করতেছে চা রান্না করলো ভালো কথা বক্ত দিতে বাড়াইতে পারতেন আবার নিজে ট্রাই করে নিয়ে এসে আমাদেরকে দিয়ে বলছেন এটা কেমন হয়েছে এটাও জিজ্ঞেস করে নাই সে বাবা যদি খারাপ হয় মনে কষ্ট নিয়েন না কারণ আমি নিজে রান্না করেছি তো সেই জন্য খারাপ হতেও পারে তো আল্লাহর ওলিদের আদর্শ কারে বলে আমি তো আদর্শের কথা বলছি এরকম যদি কেউ কারো কাছে ভালোবাসা প্রকাশ করে সে জীবনে বিরোধিতা করবে না এই আমার নবীর যদি আপনি আদর্শ দেখতে চান আপনি অন্য কারো কাছে পাবেন না কেউ বলবে কাটি ফেলমো কেউ বলবে ফালাই ফেলমো কিন্তু আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি দিবেন গালি ওনারা বিনিময়ে দিবেন হাসি এটার কারণে ইসলাম কি হবে জিন্দা হবে মানুষ আমাদের প্রতি আকর্ষিত হবে তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে